গুড ইভিনিং বন্ধুরা, তো দশভুজা মা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা হচ্ছে গতকাল মানে মহালয়ার দিন সন্ধেবেলা আর মহালয়ার পরের দিন মানে আজকে সোমবার, এই দুদিন মিলিয়ে আজকের ব্লগটা। তো ভিডিওটি দেখতে থাকলাম। দেখো কোথা থেকে অনলাইনে নিয়ে এসেছে তোমরা, দেখো আমি সব উচ্চারণ উচ্চারণ করতে পারবো না। আউট আউট আউল হতে হতে আউট হয়ে গেছে। আচ্ছা দেখো কি বেরোচ্ছে ঝোলা থেকে, এই দেখো আউদের হাঁড়ি, মিষ্টির হাঁড়ি। আবার দিয়েছে স্যানিটাইজার, হাত ধোবো। আবার একটা হাঁড়ি, এই দেখো হিসাব বসে বসে সুইটি অর্ডার করছে, দেখে না। আর আইসক্রিমটা তো ফ্রিজে ঢোকানো হয়ে গেছে অলরেডি, আইসক্রিমটা আর দেখালো হলো না। এই দেখাবি তো এদেরকে কি কি খাচ্ছি আমরা। আচ্ছা পুজো স্পেশাল, অগ্রিম পুজো স্পেশাল, আজকে হচ্ছে মহালয়া। আজকে আমাদের এখানে বড় ঠাকুরের আবার প্রতিষ্ঠাতা দিবস, সবাই উপোস টুপোস করেছে। আমি আর মাংসের লোভ ছাড়তে পারিনি, তাই এই দেখো উপোস টুপোস না করে আমি আবার এই সবই খাচ্ছি। বড় ঠাকুরের উপোস করেছে সবাই, মন্দির থেকে ঘুরে আসলাম। যাই হোক এখন এর ভিতরে কি আছে দেখি, ঝোলার ভিতর। ও বাবা, এ তো মাটির হাঁড়ি, আমি ভাবলাম একটা ভালো প্লাস্টিকের হাঁড়ি আমার কাজে দেবে, এ তো মাটির হাঁড়ি, ছুঁড়ে ফেলে দিতে হবে তো। হ্যাঁ এ আবার সুইটি বলে রেখে দাও, এর আবার অনেক দাম। এ কি দিয়েছে কে জানে কি এনেছে আউদ, এই উল্টে ঢেলে দেবো উল্টে, দারুণ গন্ধ বেরোচ্ছে। সব এইসব কায়দা করে করে পয়সা নিচ্ছে, দেখেছো কি কায়দা করেছে। এতে আবার পয়সা নাই, কেউ পয়সা নিয়েছে, টাকা নিয়েছে পয়সা নয়। এ বাবা এই কই রে মাংস কই, আউদে কি কি দিয়েছে, দুটো আলু কই রে, দুটো ডিম দিয়েছে, আলু নেই, কি করে খাবি, হাত পুরো চ দেখি। এতে এটু দাঁড়ো, এইটা হচ্ছে মটন, ওইগুলো হচ্ছে চিকেন। এবার মটন সব কারাকারি শুনতে, এটা আউট ঘোস্ট বিরিয়ানি, আবার আউট ঘোস্ট, আর এটা আউট ঘোস্ট, ঘোস্ট ঘোস্ট, গরু গরু ছাগল ছাগল ছাগল, ঘোস্ট ছাগল, ছাগলের বিরিয়ানি দেখে নাও। এতে আবার নাকি একখানা মটন আছে, এই এটা স্পেশাল, এটা স্পেশাল অর্ডার করা হয়েছিল, তাই বাজে বাজে মাংস দিয়েছে, ভালো দেয়নি। আউ এখনই আমি ইয়ে করব, মানে ইয়ে দেবো, কি বলো ওটাকে, রেটিং দেবো। বাজে মাংস দেখো, তুমি দেখো কি মাংস দিয়েছে, ই বাবা খোলো না শর্ট হচ্ছে তো। এই এইটা আলু দিয়েছে, তে এই তো দুটো মটন দিয়েছে ছোট্ট ছোট্ট, এর থেকে দাদা বৌদি অনেক ভালো, এসব কিচ্ছু ভালো না। আচ্ছা এইটাতে কি দেখি, পুচকেটাতে মনে হয় চাটনি, এটা চাটনি। সব দেখো কি করছে এরা, সব খাওয়ার নামে খোঁজ নেই, খালি ভিডিও করছে, খালি ভিডিও করছে। এ বাবা এ তো কতগুলো বাটি, ও বাবা এ তো রায়তা, আমি ভাবছি কি ব্যাপার, উল্টো করে হাঁড়ি বুঝি, বাবা সব কায়দা কি। চামচান চামচ নালে কি করে খাবি, হবে দুটো থালা কেন, চারটে থালা হওয়ার কত রে, এই মটনই বা কে খাবে, চিকেনই বা কে খাবে, এরা তো আমি তো খেলে মটনই খাবো। ওই অভিও বলেছে মটন, এবার কি হবে উপায় বলো। এ বাবা এটাকে কোনখানকার, ওইখানকার ওইখানকার চিকেন যা আছে ওই তোদের দুজনের হবে, ও সুইটি ওসব খাবে না। নে দেখো এখন আলু খাওয়া নিয়েও ঝামেলা, যাই বল আর তাই বল, বিরিয়ানি কিচ্ছু ভালো না দিয়েছে, কিচ্ছু ভালো না, বিরিয়ানিটা হালকা বেশি ডিপ নয়, কিচ্ছু ভালো না, কত দাম নিয়েছে, লাইট বিরিয়ানি, লাইট বিরিয়ানি, এই কত দাম নিয়েছে তো, টোটাল নিয়েছে 638। ই বাবা দেখ আমি বানালে কত ভালো হতো, বানালে তো উল্টে খাসির মাংস দিয়ে বানাতো 600 টাকায়। আমি শুরু করে দিল, দাঁড়া দি যা ওখান থেকে নিয়ে আয় কড়াটা, কি করছে দেখো সব বিরিয়ানি খাওয়ার জন্য,
ছোট ছুটি মা দিতে পারছে না, তার আগে খাওয়া শুরু করে দিচ্ছে। আরে ছুটি নে তোর, এটা তোর চিকেন, আরে স্যালাড খাবো তো আমি, স্যালাড খাবো, চল যা স্যালাড কেটে নিয়ে আয়, যাও মাংসের কড়া নিয়ে আসো। এই যে মাংসের কড়া নিয়ে এসছে, দুপুরের মাংস এর সাথে অ্যাড হবে, ঠান্ডা ঠান্ডা খাবে দুপুরের মাংস। এই দেখো একজন খেতে তো বসে গেছে, আর এই একজন উপর থেকে দেখছে, আর এই একজন বাজে কি বাজে, উপর থেকে নজর দিচ্ছি, নজর দিচ্ছে ও এখন। আর ওই একজন ওই যে খাওয়া শুরু করে দিয়েছে, আর তর সইছে না। তো দেখো বন্ধুরা, এখন বাজে 10:40 হতে যায়, রাত্রির 10:40, আর এখন খাওয়া হবে আইসক্রিম। এই দেখো, এটা অনলাইনে অর্ডার করেছিল বোন। তো এখন এই 10:40 বাজে রাত্রির, আর এখন বসে আইসক্রিম খাওয়া হবে সবাই মিলে। দেখো রাত্রি 11টার সময় এখন আইসক্রিম খেতে বসেছি। আইসক্রিম দেখো, এটা টুটি 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 ফুটি, করে ফুলবো ওটা টেনে ছিঁড়ে না, টেনে ছিঁড়ে না, জলটাকে ফেলে দাও। দেখো কি দারুন আইসক্রিম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হচ্ছে আইসক্রিম দিয়ে। আরে আঙুলটা ঠেকাও, তারপরে তো উঠবে। তো দেখো এই যে খাওয়া শুরু করে দিয়েছি, এদিকে এই যে বোন খাচ্ছে, ওই যে ওদিকে একজন খাচ্ছে খালি গায়ে, ওই জন্য দেখাচ্ছি না বেশি। আর দেখো পুরো কেকের মতো দেখতে পাচ্ছ, ফ্লেভারটাও কেমন বাপুজি কে, এত কিছু খাওয়ার পরেও আইসক্রিমটা ফ্রিজে আছে, কারো সহ্য হচ্ছে না, কখন খাবে, পেটে জায়গা নেই, তবু খাওয়া চাই। না তোমরাও একটু খেয়ে নাও আইসক্রিম, যে যে ভালোবাসো। আর আমি পুরো প্যাকেটটা ধরে বসে গেছি, তো চলো খেয়ে নি। তো দেখো বন্ধুরা, এখান থেকে শুরু হলো আজকে সোমবার আজকের ব্লগটা। তো সন্ধেবেলা এখন চা আর মুড়ি চানাচুর খাওয়া হবে, তো এখানে চা আর মুড়ি চানাচুর নিয়ে চলে এসেছি। তো মুড়ি চানাচুরের মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নিয়েছি, নিয়ে এটা মেখে এখন খেয়ে নেব। তো আজকে সারাদিনের কাজবাজ তেমন একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর ওই আইসক্রিম খাওয়া পর্যন্ত দেখলে তা ওটা হলো কালকের ব্লক, আর এখান থেকে আজকের ব্লক স্টার্ট হলো। তো দেখো এখন এখানে মুড়ি মেখে নিচ্ছি, আর অভি আর আমি দুজনে মিলে এখন মুড়ি চানাচুর খেয়ে নেব। তো সন্ধেবেলা খাচ্ছি আর একটু ওই বসে গল্প করছি, ওই আবার একটু ফোন দেখছে,
তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো মুড়ি চানাচুর খেয়ে একটু কাজ করে নেব। তো দেখো এখানে মুড়ি চানাচুর খাওয়া হয়ে গেছে, আর এখানে এখন একটু কাজ করে নিচ্ছি। তো দেখো কিছু তার জিনিসপত্র কাগজপত্র এইসব নিয়ে বসে গেছি, আসলে ড্রয়ারের মধ্যে কিছু জিনিস রাখতে রাখতে পুরো ড্রয়ারটা ভরে গেছে। তো আমার মতো এরকম আমার মনে হয় সবারই হয়, কারণ আমরা যেগুলো প্রয়োজন সেগুলোও রাখি, আবার যেগুলো অপ্রয়োজন সেগুলোও রেখে দিই। ভাবি থাক থাক এগুলো থাক, পরে হয়তো দরকার লাগবে। তো যখন ওগুলো ভর্তি হয়ে যায়, যখন আর জায়গা ধরে না, তখন মনে হয় ওগুলোকে এবার বাদ দেওয়ার সময় এসেছে। তো এখন সেটাই করছি, আর অভিও আমাকে একটু হেল্প করছে। তো দুজন মিলে এখন এখানে দেখছি যে জিনিসগুলো দরকার সেগুলোকে রেখে দিচ্ছি, আর যেগুলো দরকার না সেগুলোকে ফেলে দিচ্ছি। তো এরকম করে দুজন এখন এগুলো গুছিয়ে নেব। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পরিবারের নতুন সদস্য হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তেমনভাবে তোমাদের সাথে কাজবাজ কোনো কিছুই শেয়ার করতে পারিনি, তো যতটুকু পারলাম ততটাই দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।